ওই দেশটার নাম ছিল ইয়াসরিব। বিশ্ব নবীর কদম রাখার বিনিময়ে দেশটার নাম হবে কি? মদিনা শরীফ। ভাই ভাই কুফরা শরীফের আগে নাম ছিল কি বলতে পারে? আগে নাম ছিল বাড়িয়া বাসন্তী। বাড়িয়া বাসন্তী থেকে বদলে গিয়ে চলে এলো ফাররা, ফার্সি ভাষায় থেকে ফাররা, ফাররা থেকে এলো ফারফারা, ফারফারা থেকে এলো বর্তমান ফুরফুরা শরীফ। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, প্রসঙ্গে একটু গনি মনে পড়েছে, একটু রেখে একটু বলছি। ফুরফুরা শরীফের পীর মোদাদ্দেদ জামানা নাহাদা দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। ফুরফুরার পীর বড় হুজুর কেবলা দাদা হুজুর কেবলার বড় সাহেব দাদা আল্লাহ বাবা আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার কাছে একটা উড়ন্ত চিঠি এসে গেল। উড়ন্ত চিঠিতে লেখা আছে, এ বাবা আব্দুল হাই সিদ্দিকী, ফুরফুরা ছিল আগে বালিয়া বাসন্তী, তারপরে এলো ফাররা, তারপরে এলো ফুরফুরা, এখন বর্তমান ফুরফুরা শরীফ। এবার হুজুর কেবলা ফুরফুরার পীর মোদাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছে, আবার ফুরফুরা শরীফটা বালিয়া বাসন্তী হবে। বড় হুজুর কেবলা চিঠি কেন হাতে পাওয়ার পরে চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে করতে দেখা গেল হঠাৎ পত্রে মুরিদ মোতা কেবলা হাজির হয়ে গেল। মুরিদ মোতা কেবলা বললেন, ও বড় হুজুর কেবলা, হুজুর পেয়াদুকে মাফ করবেন, আপনি আমাদের ক্ষমা করবেন, আপনি এমন করে চুপ করে কেন বসে আছেন? ফুরফুরার পীর আবু বকরের পুত্র বড় হুজুর কেবলা বললেন, বাবা এই ফুরফুরারা ছিল বালিয়া বাসন্তী, এখন ফুরফুরার শরীরটা উঠে গিয়ে আবার পুনরায় বালিয়া বাসন্তী হবে। জনগণ বললেন, ও ফুরফুরার আবু বকর, ও ফুরফুরার বড় হুজুর কেবলা, বেয়াদবি মাফ করবেন, আপনি দোয়া করেন এই ফুরফুরার জন্য জান দিতে পারি, মাল দিতে পারি, সময় দিতে পারি। ফুরফুরা একটা চুল পরিমাণ করে আমরা শহীদ হতে রাজি আছি, চতুর্দিকে আমরা পাহারা দেব, আপনি চিন্তা করবেন না, আল্লাহর কুদরতে ফুরফুরা জমিনে কেউ কদম রাখতে পারবে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা বাবু, আপনাদের কারো অসুবিধা হচ্ছে? ভাই ভাই অসুবিধা লাগছে কি? যদি বলেন সাবজেক্ট পাল্টে দেন, পাল্টে দেবো, অসুবিধা নেই। একটু জোরে একবার তকবীর দাও তো নারে তকবীর। ভাই পিছনের ভাই ভাইকে অনুরোধ করছি, আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে এতে লজ্জা নেই, লজ্জা করলে পাপ হবে, গুনাহ হবে, আল্লাহর জন্য আল্লাহর আশা আজকে আমাকে পৌঁছে দেন নারে তকবীর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আমার নবী, দয়ার নবী, আমার নবীর নায়ক তুলনা, তুলনা তো অদূরের কথা, আমার নবীর ছায়া মেলে না। বাবা তোমরা কি পাহারা দিতে পারবে? বলে
বলে হুজুর দোয়া করো, আমরা পুরপুরা শিয়াকালা থেকে আইয়ার মোড় থেকে গোটা পুরপুরা চতুর্দিকে এলাকাটা আমরা পাহারা দেব, কোন জনপ্রাণী যেন পুরপুরা জমিনে প্রবেশ করে পুরপুরার বীর আবু বাকারের ইজ্জত যেন নষ্ট করতে না পারে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। চতুর্দিকে মানুষ কিছু দাঁড়িয়ে এরা মনে করলেন হয়তো এই নষ্ট করার একমাত্র মূল হলো এরা, তাই এরা হচ্ছে পাহারা দিচ্ছে। তাই এরা মনে করছে যাহাই হোক কারো সঙ্গে দেখা বলো জনগণ এসে বলছেন বিমা করবেন। আমরা একদল র‍্যাব পেশে কিছু মানুষ দেখেছি, তাদের কাঁধে বন্দুক রয়েছে, আগিয়ে যত যায় তারা তত পিছিয়ে যায়, সকাল পর্যন্ত তাদের মোলাকাত হলো না। বড় হুজুরকে না বললেন বাবা আল্লাহ পাকের অশেষ কুদরত, দাদা হুজুরকে প্লানেকে রোহানি দোয়ায়, ওরা অন্য কোন মানুষ নয়, ওরা হলো আল্লাহর ফেরেশতা দারোয়ান। এরা সবাই চিন্তা করলেন, বাচ্চা দোয়া করলেন, আল্লাহ আমার জীবনে ভালো করে দিয়েছেন, এই দেশটার নাম যদি আমার হয়, এই দেশটার নাম যদি সবাইকে বললেন বাবা এ তৌরাতের পণ্ডিত আলেম না তোমরা শোনো, তাহলে বিশ্ব নবী দুনিয়ায় আসবে বলে হ্যাঁ মদিনা শরীফে কদম লাগবে, মদিনার নামটা বদলে গিয়ে মদিনা শরীফ হয়ে যাবে। শরীফের মানুষ গুলো আল্লাহ রহমতে ভরে যাবে, মানুষের মতো মানুষ তৈরি হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মানুষের দিনের বেলা যেতে ভয় 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 যেদিন থেকে বিশ্ব নবীর কদম ওই মদিনার জমিনে এসটেপের জমিনে পড়েছে সেই থেকে মদিনার জমিনটাকে আল্লাহ রহমতে ভরে দিয়েছে। আর একটু জোরে বলো। দেখছেন যে মদিনার জমিনে একদিন ভূমিকম্প হচ্ছে, হযরত ওমর বললেন হে মদিনার জমিন দিনের বেলা মানুষ প্রবেশ করতে পারত না, হে মদিনার জমিন আমি উমার বেঁচে থাকা কালীন আমার বিশ্ব নবী মদিনায় ঘুরে আছেন, মদিনার মানুষ মানুষ হিসেবে দাঁড়িয়ে গেল, আজ তুমি
ভূমিকম্প তোমার লজ্জা লাগলো না? আমি ওমার সবাই মিলে বলতে পারবে না? মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেল, একটু জোরে বলো, মানুষকে বেঈমান করে ফেলবে, যারা ইমানদার হবে জান্নাতে যাবে, বেঈমান যারা হবে জাহান্নামে যাবে। কিন্তু সেই মানুষের হাতে জান্নাত আর জাহান্নাম থাকবে, যারা বেঈমান হবে তারা জান্নাতে যাবে, যারা ইমানদার হবে তারা জাহান্নামে যাবে। সেই মানুষটা কে? দাজ্জাল। শুধু দাজ্জাল নাম নয়, তার নাম কানা দাজ্জাল। মক্কার মদিনার কত দাম? চলে বলুন, আমার ভাই ভাই অনেক কথা দেয় হোক, প্রসঙ্গে আমি এসে গেল। হযরত ওমার কাছে একজন বুড়ি মেয়ে এসে কেঁদেছিল, হে উমার তুমি জানো না আমি বুড়ি মা তোমার কাছে আসছিলাম, আস্তে আস্তে আমি হোটল থেকে জমিনে পড়ে গেলাম, আমার কাছে এক বোতল তেল ছিল পড়ে গেছে জমিনে, এই মদিনার জমিনে তেল পড়ে যাবার বিনিময়ে এই মদিনার জমিনে তেলটা জমিন টেনে নিয়েছে, ওমার এই তেলটা তুমি আমাকে তুলে দাও, তুলে না দা পর্যন্ত আমি বুড়িমা বাড়ি যাব না। জোরে বলুন, তোমার মাঝে যে তেলটা মাটিতে পড়ে মাটি টেনে নিয়েছে সে তেল কি করে তোলা যেতে পারে? বুড়িমা বলছে, ওমার আমি দেখেছি তুমি যখন যে রাস্তা দিয়ে হেঁটে দাও শয়তান তোমার থেকে চল্লিশ হাত দূরে পালিয়ে দেয়, তোমার তো ঈমান পাওয়ার। শুধু তাই নয়, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে দাও ওই রাস্তায় শয়তান চল্লিশ দিন চলে না। হে উমার, মদিনার জমিনে যখন ভূমিকম্প হয় তুমি লাঠিটিকে মদিনার জমিনের ভূমিকম্প বন্ধ করে দিয়েছিলে, হে উমার আমি জানি তোমার ইমানই পাওয়ার, তাই তুমি মদিনার জমিনের পানি মাতে তুমি তুলে দিতে পারবে। সেই দিন হযরত ওমার হাতে লাঠি কানালিয়ে ওই তেলের কাছে গিয়ে বলেছিল, তেল রে এর মদিনার জমিন তুমি এত বড় আসবদ্দা, বুড়িমার তেলটা তুমি টেনে নিয়েছ, হে মদিনার জমিন আল্লাহর হুকুমে নবীর দেশ নবীর সম্মানে ওই বুড়িমার তেলটাকে বুড়িমার তেল তুমি এই মুহূর্তে তুলে নাও, আর যদি তুমি না তুলে দিতে পারবো তাহলে এই জায়গায় একটা বেনামাজির কবর বানাবো, আর যদি এই তেলটা যদি তুলে দিতে পারো তাহলে এই জায়গাটা মসজিদ বানাবো, আর যদি তুমি তেল না তুলে দিতে পারো তাহলে এই জায়গাটা বেনামাজির কবর বানিয়ে দেব। বুড়িমা আল্লাহর হুকুমে উঠে গেল, জোরে বলা যাবে না? কত ইমানি পাওয়া, এত ইমানি পাওয়া আল্লাহ ওমার রাদি আল্লাহ তাআলাকে দিয়েছেন। ওমারের জিন্দেগি একটা লাইফ হিস্ট্রি আপনাদের কাছে আলোচনা করলে শেষ হবে না, যা করতে গেলে আরো অনেক কথা বেরিয়ে যাবে, ওদিকে যাব না। আমার ভাই ভাই বাবা জিরা এইবারে বাদশা কি করলেন? এই কথা শোনার পরেতে বাদশা বললেন, তবে তোমরা শোনো, এই দেশে যখন কবি আসবেন
তাহলে নবী এই দেশে আসার পরে কোথায় কদম রাখবেন? তোমরা এবারে একটা করে ঘর বানাও না, সুন্দর একটা দোতলা মাটির ঘর বানিয়ে দিল। ওই ঘরটা বানাবার পরে বলে দিলেন, এইটা হলো আমার বিশ্ব নবী যখন মক্কায় জন্ম নিবি, আর মক্কায় জন্ম নেবার পরেতে মক্কা জমি থেকে মদিনায় আসবেন, সর্বপ্রথমে আমার নবী যেন এই ঘরের জন্য সর্বপ্রথমে কদম রাখে। আমার নবীর জন্য আমি বাচ্চা তুতবা এই ঘর আমার নবীর জন্য বানিয়ে দিলাম। দেওয়ার পরে সবাইকে বললেন, বাবা চলো, অনেক হয়ে গেল, এবার দল বলকে বলতে চলো সবাই দেশে ফিরে না। তো সবাই বললেন, হুজুর ব্যাধি মাফ করবেন, আপনি আমাদের খেতে দেন না দান, অর্থ দেন না দান, সম্পদ দেন না দান, এই মদিনায় আসরের দেশে আমরা থাকতে চাই, এই আসরের দেশে আমরা থাকবো, আর এখান থেকে আমরা যাব না। আপনি বরং যদি আপনি মনে করেন চলে যাবেন, আপনি যান আমাদেরকে রেখে যান। তখন ওই বাদশা তুপা একটা চিঠি লিখেছিল, চিঠি লেখার পরে ওদেরকে হাতে দিয়ে আর বলেছিলেন, মিস্ত্রিদের বলেছিলেন, 400 আদের একটা করে ঘর বানিয়ে দাও, সবাইকে একটা করে ঘর বানিয়ে দিলেন, আর বিশ্ব নবীর জন্য দুতলা মাটির একটা ঘর সুন্দর করে বানিয়ে দিলেন। একটা চিঠি লিখে তাদের কাছে দিয়ে বলে গিয়েছিলেন, বাবা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে যদি আমি ঢাকা খালি বিশ্ব নবী আসে, তাহলে আমি রসুলকে যদি পাই, আমি মাসা তুতবা তার হাতে কালেমা পড়ে ইমান এনে নেব। একটু জোরে বলো, আর যদি যতক্ষণ একে অপরের হাত দিয়ে চিঠিটা ধরো আমার নবীর হাতে পৌঁছায়। এবারে বাদশা চলে যাবার পরে সর্বপ্রথমে উটের পিঠে আরোহণ করে আমার বিশ্ব নবী যেতে লাগলেন মদিনার আমার বৃন্দাবনিত সমাজ একই বাক্য একই সঙ্গে তালান বদুর আনাই না বক্তা প্রথমে গুণ বদুর আমার সন্তানের নাম আমার নবীর নামে সম্মান করতে লাগলেন আদর করতে লাগলেন আমার বিশ্ব নবী আগমনের জন্য হাত পেতে থাকলেন। এবারে সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন, আমার জায়গাতে আপনি আসুন। আমার নবী বললেন, হবে না, আমি উত্তর আরোহণ করে আছি, এই উটটা যেখানে গিয়ে উঠবে যে বাড়িতে যাবে আমি নবী রাসূলুল্লাহ সেই বাড়িতে থাকতে চাই। আমার ভাই বোনেরা রে তৎকালীন মদিনার মধ্যে আবু আইয়ুব আনসারী আমার ওই নবীর ঘরটা তিনি দেখভাল করতেন। আসলে আইয়ুব আনসারীর ঘর নয়, 1000 বছর আগে বাদশা তুতবা তৈরি করে দিয়েছিল, তারপরে জেনারেশন তারপরের পর আবু আইয়ুব আনসারী পর্যন্ত পৌঁছে গেল, ঘরটা দেখভাল করতেন আমার নবীর উটটা দিয়ে ওই ঘরে সামনে দাঁড়িয়ে গেল। আমার নবী বললেন, আমার নবী নেমে গেলেন ওই ঘরে, তিনি প্রবেশ করলেন, তাড়াতাড়ি করে আমার নবী আপ্যায়ন করে দুতলা ঘরের উপরে নিয়ে গেল। নিয়ে যাবার পরে আমার নবী বললেন, বাবা আইয়ুব আনসারী তোমার কাছে একটা বাচ্চা একটা চিঠি দিয়ে গিয়েছিল, সেই চিঠি না আমার চিঠি, ওই চিঠিটা তুমি আমার কাছে দিয়ে দাও। আর
একটু জোরে বলবে না? নারী তাকবীর। চিঠিটা বাক্স ভেঙে রসুল্লার হাতে তুলে দিলেন। রসুল্লা চিঠিটা পড়লেন, দেখলেন, লিখলেন, হে রসুল, আপনি আমি ইয়ামানের বাদশা, আমি বড় অপরাধী, গোনাগার, পাপী, পাপিষ্ঠ। আপনি যদি আমি থাকাকালীন আপনি যদি আসতেন, আমি আপনার কাছে ইমানের কলেমা পড়ে দিতাম। আপনাকে দেখতে পেলাম না, আপনার প্রতি আমি ইমান এনেছি, আল্লাহর প্রতি ইমান এনেছি, আমি আপনার নবুয়তের নবী বলে মেনে নিয়েছি, আপনি আমার জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ চিঠিটা পড়ার পরে রাসূলুল্লাহ দোয়া করলেন। তারপরে তিন সাহাবাই কেরামদের বললেন, হে সাহাবারা, তোমরা শোনো, আমি বাদশা তুতবাকে আল্লাহর বেহেশতে না থাকতে দেখেছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে হিসাবকে আমি আমাদের কাছে কয়েকটা বার প্রশ্ন রেখেছি, আমরা সবাই মরে যাবো না বেঁচে থাকবো? সবাই আর একটু জোরে বলো। আমরা সবাই মরে যাবো, যারা জলসায় আছে এরা কেউ বাঁচবে না, আর যারা ঘুমাচ্ছে কায়দা করে তারা কিন্তু কেউ দুনিয়া থাকবে না। তাহলে গোটা পৃথিবীর মানুষের জান কবজ করে কে? জোরে বলো। চাঁদরাই যদি আমাদের জান কবজ করে, ভাই আদরাই মরবে না থাকবে? এই জোরে বলো। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলছেন, মুসা আদরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কোন পাগল মানুষের কাছে আমাকে পাঠিয়েছেন? এই যে আমাকে সর্বনাশ করেছে মেরে, আল্লাহ বলছেন, নবী মুসা নিশ্চয়ই তোমার কিছু দোষ হয়েছে। তো বলছে, কি দোষ আল্লাহ? আমি তো জানি না। তো বলে, দাও আমার নবী মুসাকে তুমি সালাম দাও, সালাম জানিয়ে তুমি বলবে, তারপরে তুমি জিজ্ঞাসা করবে, হে নবী মুসা, আল্লাহ তোমাকে ডেকেছে, আল্লাহ আদেশ হয়েছে তোমার যাওয়ার জন্য, তুমি যাবে থাকবে। এবারে হযরত আদরাইল আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালাম আসার পরে বললেন, হে নবী মুসা, আল্লাহ আপনাকে ডেকেছে, আপনি যাবেন? গিয়ে সান্দ নবী মুসা সালাম বললেন, আমি যদি বলি যে আল্লাহ আমাকে আরো হায়াত দেন, একটা
আল্লাহ তোমাকে এতটা হায়াত দেবে, তুমি যদি হায়াত চাও। নবী মুসা আলাইহিস বললেন তাই তো বলছে হ্যাঁ, তারপরে তাহলে কি আমাকে মরতে হবে? হ্যাঁ, তো বলে যদি একটা হায়াত পাওয়ার পরে তাদের জান আদ্রাইল করে না, এটা আমি পরে আসছি। পৃথিবীর মানুষের জান আদ্রাইল কবজ করে, তাহলে শেষ পর্যন্ত আদ্রাইল মরবে না, বেঁচে থাকবে। গোটা দুনিয়া শেষ হয়ে যাবে, কথা কোন জীবাণু কাটে মানব, গোটা পৃথিবী তুলোর মতো নড়বে। এজা শামস কুমিরাত ওয়াইজা মধু মন কাদারা, গোটা পৃথিবী আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য সবাই খুঁজে পড়বে, গোটা পৃথিবী শেষ হয়ে যাবে। আমার ভাই জানারা রে আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে দাও। আল্লাহ বলবে আল্লাহ গো আমি কষ্ট করে দেব, আমার বড় কষ্ট হবে, আমি দিতে পারবো না। আল্লাহ বলবে না তোমার মতো নিষ্ঠুর নির্দয়া মমতা হিনীও না, কেন যেদিন আমি আল্লাহ তোমাকে তৈরি করবো। আমি ফেরেশতাদেরকে বললাম দুনিয়ার মাটি আনো, দুনিয়ার মাটি কেউ আনি, আজরাইল সবাই হেরে গেল, তুমি দুনিয়ার মাটি এনেছিলে সর্বপ্রথমে, আর আমার মাটি আমার কাছে তুমি এনে দিলে, তারপরে গোটা পৃথিবীর মাটি এনে দেওয়ার পর আমি বললাম আল্লাহ বলে দিলাম হে আল্লাহ তমাম পৃথিবীর মাটি তুমি তখন আমার কাছে এনে দিয়েছো। কেউ যখন মাটি আনতে পারি তোমার মতো নিষ্ঠুর নির্দয়া কেউ নাই, তাই তোমাকে দায়িত্ব বলছেন দায়িত্ব দিলাম হে আল্লাহ তমাম পৃথিবীর মানুষের জান তুমি কবজ করছো, তোমার মর্মের তো দয়া মায়া কিছু নাই। আটলান্টিক মহাসাগরের মাঝখানে মা ছোট বাচ্চা পয়দা দিল, মাছারা বাচ্চা বাঁচতে পারে না, বাচ্চা তারা মা বাঁচতে পারে না। সেই আটলান্টিক মহাসাগরের মাঝখানে বাচ্চাকে তুমি রেখে মাকে নিয়ে যখন তুমি চলে আসলে হে আল্লাহ তোমার একটু দয়া মায়া হলো না, আজকে তোমার প্রতি দয়া হবে না, তোমার প্রতি মায়া করা যাবে না। আজ আল্লাহ তুমি নিষ্ঠু, তাই তুমি আজ তোমার দান্তা কবজ করে তুমি আমার কাছে দেবে, এত কষ্ট কেন হয়? আজ আমি শুনবো না, তোমার দান্তা কবজ করে আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে দাও। বলবে না সবাই মিলে একটু জান মরে বলবে না সেই সেই আল্লাহ পাকের দরবারে আজরাইল আরজি করবে, কোনো আরজি মানবে না। আল্লাহর কুদরতি হাতে আজরাইল নিজে হাতে জানটা কবজ করে আল্লাহর কুদরতি হাতে তুলে দিবে, তাহলে পৃথিবীর সবাই শেষ হবে, আজরাইলও মরবে, আজরাইলও বাঁচবে না। আমরা মরবো, আধাই মরবে, সবাই মরবে, দুনিয়ায় কেউ থাকবে না। তাহলে সর্বপ্রথমে ভারতবর্ষের এক
একবারের নাম আমি কেন বলেছি এই জন্য যে কোটা পৃথিবীর মাটি সর্বপ্রথমে আগায় পৃথিবীর যে মাটি নিয়েছিল সেই মাটিটা প্রথম মাটি দেওয়া হয়েছিল সেটা কোন দেশের মাটি ভারতবর্ষের মাটি যদি সর্বপ্রথমে নেওয়া হয় ভারতবর্ষের মূল্য বেড়ে গেল ভারতবর্ষের মূল্য কমে নাই ভারতবর্ষে যদি আল্লাহর কাছে এক নাম্বার হয় আমার নবীর কাছে নবীর কাছে এক নাম্বার আর নবীর কাছে যদি এক নাম্বার হয় ভারতবর্ষের মুসলমানের কাছে ভারতবর্ষের মুসলমানের কাছে যদি এক নাম্বার হয় তাহলে ভারতবর্ষের মুসলমান এরা ভারতে মূল্য কোটি টাকা দাম ভারতে মূল্য কোটি টাকা দাম ভারতে 5 লক্ষ কোটি টাকা দাম একটু জোরে বলো আর একটু জোরে বলো আরে সবাই মিলে জোরে বলো নারে তাকবীর তাহলে ভারতবর্ষে নবী বললেন হুবুল ওয়াতান আমাদের ছেড়ে নবী বলেছিলেন আমি যাই দেশের মায়া আমি ভুলিনি কাফের অত্যাচারে আল্লাহর হুকুমে আমি চলেছি কাবা দোয়া করো এই কাবা একদিন জয় করে এই কাবার চাবি আমি রাসূলুল্লাহ আমার হাতে এসে যাবে বলো একটু জোরে বলো মনে করলেন রাসূলুল্লাহ মক্কা জয় করে নিয়েছে মানে আমাদেরকে সেদিন নবী সাহাবাদেরকে বলেছিল আবু জেহেল একরামা আবু সুফিয়ান ওদেরকে ধরে আনো ওদেরকে বলো রাসূলুল্লাহ মক্কা জয় করেছে বলে মক্কার কোনো ক্ষতি করবে না আজ থেকে মক্কা হবে জয় আজ থেকে মক্কা হলো শান্তি পৃথিবীর শান্তিময় জায়গা রাসূলুল্লাহ এসেছেন শান্তির জন্য একটু জোরে বলো আর একটু জোরে বলো নারে তাকবীর আমাদেরকে শেষ করবে ফিরে এসে বলবেন নবী বললেন বাবা তুমি পালাচ্ছিলে কেন আমি পালাচ্ছি এই জন্য হয়তো আর দেশে বাস করতে পারবো না আমার নবী বললেন যত যেখানে আমার প্রতি অন্যায় অত্যাচার বিচার করেছে আজকের ক্ষমার দিন আমি রাসূলুল্লাহ মক্কার তামাম মানুষকে আমি ক্ষমা করে দিলাম একটা মানুষ বাদ দিয়ে মক্কার তামাম মানুষকে আমি ক্ষমা করে দিলাম একটু জোরে বলো আর একটু জোরে বলো সেই আবু সুফিয়ান হাজার হাজার মানুষের শব্দকে রাসূলুল্লাহ বললেন এক রাস্তা দিয়ে মানুষ ঢুকবে আর এক রাস্তা দিয়ে বার হবে ঠিক ঠিক এই রাস্তা দিয়ে ঢুকবে আর আবু সুফিয়ানকে দেখতে 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 সবাই যাবে সেই আবু সুফিয়ানকে রাস্তার প্রথম মোড়ে দাঁড় করিয়ে দিলেন আর সমস্ত হাজার হাজার মানুষ দেখতে দেখতে আবু সুফিয়ানের পাশ দিয়ে চলে গেল সেদিন আবু সুফিয়ান বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত লজ্জা দিচ্ছে এত শরম দিলেন এত অত্যাচার আমার প্রতি আজকে এইরকম একটা এমন ব্যবহার করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বড় মেডে দিন কেটে দিন কতল করে দিন তাতে আমি শান্তি পাবো তারপরে রাসূলুল্লাহ তাকে রেহাই করে দিলেন ক্ষমা করে দিলেন রাসূলুল্লাহর হাতে কলেমা পড়ে ইমান এনেছিল একটু জোরে বলে বলে বলে
আর একটু জোরে বলবে না? সর্বপ্রথমে কাবার মাটি দিয়ে আপনার ভারতবর্ষের মাটি দিয়ে নবী আদমকে তৈরি করা হলো। সেই নবী আদমের ওসিলায় এই ভারতবর্ষে কত নামি আর দামি হলো। যে ভারতবর্ষের মুসলমান ভারতকে ভালোবাসে, পছন্দ করে, এই ভারতের মুসলমানকে যদি ভাগ করে আলাদা করা হয়, আমি মনে থাকি ভারতবর্ষের মুসলমান ভারতে বাঁচলে কোটি টাকা দাম, মরলেও কোটি টাকা দাম। তার উদাহরণ সরকারটা বুঝলে আপনারা খুব ভালো করে বুঝিয়ে দিলে বুঝবেন যে ভারতবর্ষের মুসলমানের সবচাইতে বেশি দাম। কেন? ভারতবর্ষের মুসলমান বাঁচলেও কোটি, মরলেও কোটি, কিন্তু যারা অন্য বিদেশ হিংসা করে তারা ভারতে মরেও যদি কোটি, বেঁচেও যদি কোটি টাকা দাম হয়, মরেও তাদের টাকাও দাম নাই। ভারতের মুসলমান ভারতে মরেও কোটি, বাঁচলেও কোটি। উদাহরণ একটা দিলে বুঝবেন ভাই, আমরা মরে যাওয়ার পরে আমাদের মাটি হয় তাই ভারতে না ভাই, ভারতের ভাই 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 ভারতের ভিতরে যদি মাটি হয়, এখন মাটিতে যখন পুঁতে দেওয়া হয় বা কবর দেওয়া হয়, মাদার করা হয়, এখন এই কবরের ভিতরে যারা থাকে এরা পচে না জিন্দা থাকে? যেটা বলেন হয় পচে না জিন্দা থাকে? তাহলে এক শ্রেণীর মানুষ পচে, আপনাদের ছোট্ট করে একটা উদাহরণ, ছোট্ট ঘটনা বললে বুঝবেন। বসিরাজ একজন আলিম আছেন, নাম হলো তার নাম আর হুলামি সাহেব রহমাতুল্লাহ। বসার নাম আর হুলামি হুজুর বেঁচে থাকা কালীন দেখা গেল, নাম হলো তার পাঁচমন মোলা আমি যখন করে দেব আমি বেঁচে থাকা কালীন আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার রুহানি পাই কারো আমি পাই। আমি যদি মরে যাই আমার জানাজাতে পড়াবেন। তিন নম্বর হলো মরে যাবার পর আপনি যেখানে থাকছেন আমাকে রাখবেন। বৈশাখার নামা হুজুর কেবলা তাকে নারায়ণপুরে বাস করত, তাকে নারায়ণপুর থেকে মাওলানা বাজে বসিরার চৌমাথা চলে গেল, পাঁচমল্লা মারা গেল, পাঁচমল্লার জানাজা বৈশাখার নামা পড়েছিলেন। পাঁচমল্লাকে ওইখানে মাটি দিয়ে বৈশাখ বসিরার মাওলানা বাজে চলে গেল। চার বছর হয়ে গেল পাঁচমল্লা আমাকে সেখানে রাখবেন, আপনি আমাকে ফেলে চলে গেছেন, আমি এইখানে আছি আপনার রুহানি আমার আশেপাশে গান বাজনা হয়, আমার কবরে বড় কষ্ট হয়, হুজুর আপনি আমাকে দিয়ে তুলে নিয়ে দান। ওনার ছেলে আব্দুল মাজেদকে বলেছিলেন, বাবা আব্দুল মাজেদ মাওলানা চলে দাও, পাঁচমল্লার লাশটা তুমি তাকে নারায়ণপুর থেকে তুলে নিয়ে চলে আসো। চার বছর পরে কবর খুলে দেখা গেল টাটা লাশ, তিনি কবর থেকে তুলে নিয়ে মাওলানা বাগে মাটি দেওয়া হলো। জোরে বলবেন, আর একটু জোরে বললে গোনা হবে? নারীত্ব কবরে থাকে জিন্দা। ছোট্ট করে একটা কথা বলব, আমরা নামাজ পড়ি কোন দিকে মুখ করে? জোরে বলে আরো জোরে, কাবার দিকে মুখ করে। কাবাটা কোন দিকে? পশ্চিম দিকে। কিন্তু নবী যখন প্রথমে নামাজ পড়তেন কোন দিকে মুখ করে? জোরে বলে
আমার ভাই জানেরা রে আমার বিশ্ব নবী যখন মুখ করে নামাজ পড়তেন ১৭.৫ মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, একটু আস্তে করে বলো, আর একটু আস্তে করে বলো। আচ্ছা ভাই, কেউ যদি জলসার মাঝখানে গল্প করে নাকি হবে না গুণা হবে ভালো, যদি না লাগে লাগিয়ে দাবি, কিন্তু গল্প করলে কি গুণা হবে না? তারপরে দেখেছেন আমাদের ওইদিকে দেখেছেন 90% জল হয়, কিন্তু আপনাদের এখানে সন্ধ্যা বেলা খাওয়ায়, আমাদের ওখানে সন্ধ্যা বেলা খাওয়ায় না। সকালবেলা ৭টা পর্যন্ত জলসা হয়, আমি বাজে কথা বলি প্রমাণ দিয়ে বলব, আপনাদের হুজুর কেবলারা বসে আছেন শুনে দেখবেন, সকালবেলা তাবার কিছু কিছু কুটুম আসে না, জলসনা শুনে বাড়ি যায়, কিছু মানুষ বসে জলসার দিন দেখে দিন ৬০-৭০ কমিটি হয় বিরাট ব্যাপার নেকি হবে, আর যারা খাওয়াচ্ছে ওরা কি হবে? আমার সোনার চাঁদেরা রে, আমার নবী বললেন এখানে যদি বসে ৭০ বছর জীবনে গোলাবা হয়ে যাবে, আল্লাহ তার নামায় আবার নামায় জাহান্নামটা হারাম করে দেবে। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো, আমার ভাই জানেরা রে, এদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, বলো আমার ভাই। এবার আমি বলি তাহলে ১ নম্বর বলো, ভারতবর্ষের জমিনে মাটি যেমন ১ নাম্বার, ভারতের মুসলমান তখন ১ নাম্বার, এখন মাটি দেওয়ার পরে দেখা গেল তাহলে ১ শ্রেণীর মানুষ পচে না, বাইতুল মুকাদ্দাস তৈরি হলো, এই বাইতুল মুকাদ্দাসটা কে তৈরি করেছিল? ৬ মাস বাকি ছিল, জেনেরা মনে করলে সর্বনাশ। কি সর্বনাশে ব্যাপার, তাহলে কাবা মাই তুললে না, তাড়াতাড়ি বানাতে হবে বলো। ৬ মাসে কমপ্লিট করলো, নবী সুলাইমান দাঁড়িয়েছিল
শাকের বরে কাটির বরে ছয় মাস হয়ে গেল আচ্ছা ঘরের ঘরে আরাম ছিল না হারাম ছিল? ঘরের ঘরে আরাম না হারাম? আরাম না বেড়াম? আরাম এসি ঘর আরাম না ঘরের ঘর আরাম? তিনটের ঘুমায় না চলো মুয়াজ্জিন ঘোড়ার মতে। আর তার একটা কথা বলি, সবচাইতে বাইরে পৃথিবীর কঠিন কাজ বেশি, আর আর কঠিন কাজ মাইনে কম। মাইনে কিন্তু সবচাইতে কম। আমার নবী বললেন, যারা ইমামকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে, কারণ আমি নবী। জোরে বলা যাবে না? আর রাত চাইতে আরো কঠিন কাজ। এবার মনে বলতে পারবে না সেটাও জোরে বলবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা ধানো বেলালকে ভালোবাসে, আর বেলাল হলো কালো মসজিদে নববী আযান দিত বড়, বেলালের আযানে আল্লাহ পাকের আরশ আজিমে কবুল হয়ে গেল। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? বেলাল আযান দিলে আল্লাহর কথায় কই তুই তুই সবাই চিনতে পারবে এরা হলো মসজিদের মুয়াজ্জিন। আর একটু ছোট ছোট আমার ভাই ইয়ং ছেলেরা বুঝতে পেরেছে মুয়াজ্জিনের মনে মাথা খারাপ হয়ে গেছে, বলে কেন বলে রাতে তো সমাজ দিয়েছে কিন্তু বয়স্ক মানুষ নামাজ দিও এরা কিন্তু একটা বুঝতে পারে না, কেন বলে বুঝতে পারে না? নবী বলেছে সাড়ে নামাজ পড়বে, বেশি সময় থাকবে না, দুটো খাওয়া দাওয়া করবে, যদি পারো সূরা মুলকা শরীফ
সূরা ওয়াকিয়া শরীফ যদি তেলাওয়াত করতে পারো ভালো, ঘুমাবার আগে সূরা মুলকের শরীফ যদি তেলাওয়াত করো ওই অবস্থায় যদি মারা যাও, আবার নবী বললেন ওর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে সরে বলতে পারেন না? নবী বললেন এসার নাম করো ফজরের নামাজ জামাতে আদায় করে নিল। আবার নবী বললেন সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে জেনে কি হয়, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাদের কভারে নসিব করে দিল। এক শ্রেণীর লোক ছেলেরা এরা রাতভর ঘুমায় না, তার মানে কারণটা কি? এত বড় বড় নামি দামি মোবাইল বাজাচ্ছে, ওই মোবাইল বাজার ঘুমটা হারাম করে দিয়েছে। যারা বেঁচে আছে 10 বছর আগের কথা বলি, আমার বাচ্চা তারা যারা ছিল এরা যত কষ্ট করুক আর যত কাজকাম করুক আর যাই করুক না কেন, এরা কিন্তু ফজরে আদান হলে আর কেউ ঘুমতো না বলো। এখন বর্তমান যাদের শাশুড়ি আছে, শাশুড়ি জ্বালায় বৌমা পালায়, শাশুড়ি যখন ঘোর হয়ে যায় আদান দেয়, শাশুড়ি যখন ঘুমায় না জেগে ওঠে। এদের জাগার কারণ কি? যতই কষ্ট করো এরা ঘুমিয়ে পড়ো, তা না হলে সংসদ নামাজ কালামটা পড়বো। আগেকার মাতাচিরা এদের যার অভ্যাস স্বামীর সেবা ক্ষেত্র কাজ কাম সব ওরা সত্য, এরা কিছু জানতো না, কালাম নামাজ কালাম দোয়া দরুদ ইত্যাদি জানতো না, কম জানতো, কিন্তু এরা যতটুকু মনে থেকে আল্লাহকে বিশ্বাস করে পড়তো। এখনকার শিক্ষিত শিক্ষিকা শিক্ষিত শিক্ষিত এদের চাইতে তাদের মূল্য এত ছিল, অল্প জানল আল্লাহর কাছে বিশ্বাস করে সেটা ওরা পালন করতো। তাই দেখবেন 90% জীবনে তার কোন বড় বড় রোগ স্পর্শ করবে না। একটু জোরে বলো, আর একটু জোরে বলো, দেখবেন আগেকার মাচাচিদের রোগবালাই একটু কম। তার মানে কি? এরা ফজরে নামাজ পড়ে, সকালবেলা একটু পায়চারি করে, সকালবেলা কাজ কাম করে, উঠন পুরন ছেটে কাজ কাম করে। এখনকার মাখালারা এরা এত নামি আর দামি, এখনকার ঝামেলা খাতুন ফিনচি খাতুন বাতাস খাতুন হন্ডা খাতুন এরা কিন্তু বেলায় আটটা না বাজলে ঘুম ভাঙবে না। আগেকার মাচাচিরে এত ভালো সহ্য করতে পারে না, কি সর্বনাশ, এরা এখনো ঘুম হচ্ছে ওঠে না, বাঁচি কাজ করে না। তাই এরা যদি একটু বলে দেখবে ওই শাশুড়ি জানায় বলবে দেখো তোমার মাকে তুমি সামলাও, না হয় তুমি তোমার মাকে সংসার করো, থাকলো ছোলা ছোলা। বিয়াপুরীদের মেয়েরা কিন্তু এরকম করে না বলো, এরা শাশুড়িকে বিরাট সম্মান করে, বিরাট ভালোবাসে। তাই আবার নবী বলেছেন মা তোমরা হলো নামি আর দামি, চারটে কাজ যদি তোমরা বেশি বেশি করে করো আমার আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের দরজা খুলে দেবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে যাবে। একটু জোরে বলে বলবে, আর একটু জোরে বলবে ভাই ভাই, শান্তি লাগছে কারণ কি? একটু জোরে তর্জি দেবেন, নারে তকবীর না তকবীর, আরে জোরে জোরে রাল্লাল্লাহ আহুমা, আমার ভাই জানি না রে খুশিতে মাগো আল্লাহ খুশি হয়, আল্লাহর আটটা জান্নাতের দরজা খোলা পায়। জোরে বলুন,
আর একটু জোরে বলো, নবী বললেন মা যদি কোনো মেয়ে ছেলে চারটা দিয়ে হিসাব করতে পারে, এক নাম্বার হলো কোন মেয়ে ছেলে যদি যদি বলি খালা নামাজ পড়ো না কেন, বলবে খালা পালা করিস না কোন পালা, নামাজ পড়ার সময় নেই, ছোট বাচ্চা কাপড় ছড়ে পেশাব পায়খানা করে। আচ্ছা কোন বাড়ি বলতে পারবে না কোন মা, আমার দুটোর বাড়ি শাড়ি নাই, খোদার কসম আমি কথা দিলাম রেজাউল করি তো কেন চারটি শাড়ি ফেলে দেবো, কোনো বাড়ি কেউ বলতে পারবে দুটোর বেশি শাড়ি নাই, দেখবেন ডাক্তার বাড়ি শাড়ি আলাদা, কুটুম বাড়ি আলাদা, বেড়াতে আলাদা, ভ্রমণে আলাদা, সফরে আলাদা, ডাক্তার বাড়ি আলাদা, বাপের বাড়ি আলাদা, মেয়ের বাড়ি আলাদা, জামার বাড়ি আলাদা, তবে আপনাদেরকে না থাকতে পারে সব আমাদের ওই দুই থাকে। কোন মা যদি পাঁচক নামাজ পড়ে একটা করে শাড়ি যদি আলাদা রেখে দেয়, ওই শাড়িটা নামাজের টাইমে পরে আবার খুলে রেখে দেবে, আবার নামাজ পড়বে আবার খুলে রেখে দেবে, এই শাড়িটা যতদিন থাকবে সাদগায়ে দাঁড়িয়ে হবে, ওই মেয়ে ছেলেটা মরে যাওয়ার পর আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। একটু জোরে বলবে, আরে আজকে ভাই একটু জোরে বলতে পারবে না, তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি হয়, তাই কবি বললেন যার বউ ভালো তার সংসার ছড়ার মতন আলো, যার বউ ভালো তার সংসার ছোনার মতন আলো, যার বউ কালো তার সংসার কল যায় গেল, তাহলে কালো মেয়ে কেমন করবে বলো, ভাই কালো মেয়ে ভাই কালো দাম আছে না নাই, কালো মেয়ের দাম আছে, আচ্ছা কালো মেয়ের যদি দাম থাকে তাহলে কালো মেয়ের 1 লাখ 2 লাখ অর্থাৎ 1 লাখ, তাহলে কালো যদি দাম থাকে তাহলে কালো মেয়ের বেশি বেশি দিতে হয় কেন, কালোর বলো না মাথার চুল কালো না সাদা বলো, জোরে বলো মাথার চুল কালো আমার সোনার চাঁদ খোদার কাবা কালো, আমার নবী বললেন কবি বললেন কালো মানে রঙে কালো নাই, রঙে যে হয় কালো সোনার মতন আলো, রঙে যে হয় ফর্সা নাই কোন ভরসা, ফর্সা বউ দেখতে ভালো স্বামী যদি বলে খালো এক গ্লাস পানি খালো, ও বলবে গচর থাকে ঢেলে খাও চলো, আমার নবী বলে কালো মানে রঙে কালো নয়, কালো মানে রঙে কালো নয়, রঙে যে হয় কালো সোনার মতো আলো, রঙে যে হয় ফর্সা নাই কোন ভরসা, কালো মানে রঙে কালো নয়, আমার নবী বললে যার অন্তর কালো ফর্সা মানে রঙে ফর্সা নাই, নবী বললেন কালো মানে রঙে কালো নয়, রঙে যে হয় কালো সোনার মতো আলো, আমার নবী বললেন স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনের ভালোবাসায় এত দাম, স্বামী আর স্ত্রী যদি খুশি হয় বললেন আল্লাহ জান্নাতের একটা টুকরা ঘোষিত হয়, জোরে বলুন আর একটু জোরে বলুন, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুখ নাই ও সংসারে শান্তি হবে, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য মিল মহব্বত ভালোবাসা নেই, রাত 12টার সময় বাড়ি জানো দরজা খোলো, দরজা খুলে মাংস করে কয়তো করে গিয়ে শুয়ে পড়েছে উইকেট পড়ে পড়ে থাকবে, আপনাদের একটা লোক ভালো বউগা মারে না বলো, কিন্তু বউদের মারে না মাদের মারে বলো, আপনাদের এখানকার কথা বলি সমাজ আমাদের দেখি বউগা মারে না মাগা মারে এরা কত ভালো, আমার নবী বলে সোনার চাঁদিলা রে মা তোমার এত দামি টাকা আছে পয়সা আছে
অনেক হাজি সাহেব অনেকে না দেখবেন শুনে দেখবেন কোদার কাবার কত দাম, কিন্তু টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সব আছে, কোটি কোটি টাকার বাড়ি, মার কাছে তার কোনো মূল্য নেই, তার কাছে মায়ের কোনো মূল্য নাই, আমার নবী বলল ওর কোনো দাম নাই। আল্লাহর জান্নাতের আটটা দরজা খোলা হবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে যাবে। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। তাই নবী বলছেন স্বামী আর স্ত্রী দাম দাম সংসারে ভালোবাসা, বাবা মা নিজে দেখে গিয়ে দিয়েছে, আমি গ্যারান্টি দিচ্ছি 90% তাদের সংসারে রহমত আল্লাহ ভরে দিয়েছে। জোরে বলো, জোরে বলো। যদি বলেন কেন আমি তার একটা উদাহরণ কারণ বলি বুঝবেন, যদি কোন বাবা ছেলের বিয়ে দেয় আর সেই বিয়ে দেওয়ার পরে যদি নাকি স্বামী স্ত্রীর মধ্যে একটু ভাঙন ধরে, তো বাবা এত বড় নিয়ামত নামাজের পাটিতে বসে দিতে আল্লাহর দরকারি আলিয়া, আমি রেজাউল করিম কি বিয়ে দিয়েছি হ্যাঁ আল্লাহ, এদের দাম্পত্য জীবনে একটু ভাটা পড়ে গেছে, এদের অশান্তি আল্লাহ তুই এদের